দর্শন যেখানে শিশু খেলা ভারত ভারতে 12 বছরের কম বয়সী শিশু দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড এই সম্পর্কিত এক অর্ডিন্যান্সে দেশটির রাষ্ট্রপতি স্বাক্ষর দেওয়ার পর দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কামাল হাসান প্রশ্ন তুলেছেন 13 থেকে 16 বছর বয়সীদের কেন নতুন আইনে শিশু হিসেবে গণ্য করা হলো না এই প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় নেত্রী বিন্দা কারাত বলেছেন সিপিএম নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী সমস্যা হলো সরকারের লোকজনই দর্শকদের সমর্থন করছে যারা দর্শকদের রক্ষা করছে তাদেরও সাজা হওয়া উচিত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গুয়ার বলেছেন ভারতের মতো বড় দেশে দুই একটা দর্শন হতেই পারে তা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই দর্শনের ঘটনা দুর্ভাগ্যজনক কখনো কখনো থামানো যায় না এটা নিয়ে এত হইচইয়ের কি আছে অবস্থা বেগতিক দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে বাধ্য হলেন ক্যামেরা দেখলেই মুখ খোলা বন্ধ করুন দুঃখজনকভাবে সামাজিক সমস্যা থেকে দর্শন মহামারী আকারে রূপান্তরিত হওয়ার পরও তা মোকাবেলার পরিবর্তে দেশটিতে ক্ষমতা ও আধিপত্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে যার এক ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে দর্শনের মধ্য দিয়ে গবেষকেরা অন্তত 2.5 লাখ দর্শন ঘটনা নিয়ে গবেষণায় বলেছেন 15 বছরের একটি মেয়ের দর্শন হওয়ার আশঙ্কা 35 বছরের একটি নারীর চেয়ে 9 গুণ বেশি কিন্তু জম্মু কাশ্মীরের কাঠুয়ায় 8 বছরের আশিফাকে মন্দিরে আটকে রেখে টানা দর্শনের পর জানা যায় যাযাবর বাকারওয়াল মুসলিম সম্প্রদায়কে এলাকা ছাড়া করার জন্যই এই ঘটনা ঘটানো হয় ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট নিকোলাস গ্রোথের মতে দর্শন 4 কারণে হতে পারে বিকৃত মনা হিংসা চরিতার্থ করা শক্তিমত্তা প্রকাশ প্রতিশোধ পরায়ণ হয়ে এ ধরনের অপরাধ করা নির্ভয়া ঘটনার পর জাস্টিস ফার্মা কমিটি দর্শনের সামাজিক ভিত্তিকে অকার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেন গোয়ায় মিশরের গবেষণা প্রতিষ্ঠান পেসকিউরের গবেষণায় দেখা গেছে নির্ভয়া ঘটনার পর জাস্টিস বার্মা কমিটি দর্শনের সামাজিক ভিত্তিকে অকার্যকর সমাধান হিসেবে উল্লেখ করে গোয়ায় মিশরের গবেষণা প্রতিষ্ঠান রেসকিউয়ের গবেষণায় দেখা গেছে 40% দর্শনের ঘটনা ঘটে পর্নোগ্রাফিজনিত কারণে তাই দর্শনের ক্ষেত্রে কোনো বিচার সংস্কারমূলক বা প্রতারণামূলক হতে পারে না কারণ শিকারটি জীবনের জন্য ক্ষতিকারক মোদির বেটি বাঁচাও বা জাস্টিস টু অ্যারো ডটার্স এমন প্রতিজ্ঞা রক্ষি এখন জরুরি দর্শনের বিরুদ্ধে ভারতে অনেক বিক্ষোভ হয়েছে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে আইন সংস্কারও হয়েছে কিন্তু হিউম্যান রাইট ওয়াচের এক প্রতিবেদনে বলা হচ্ছে দোষীদের প্রতি অপমানজনক দৃষ্টিভঙ্গি এখনও এ অপরাধের বিরুদ্ধে সমর্থন ও ন্যায় বিচার উভয়ের জন্য বড় বাধা হয়ে রয়েছে থমসন রয়টার্স ফাউন্ডেশনের জরিপে ভারতের দিল্লি এখন দর্শনের রাজধানী হিসেবে বিবেচিত হিউম্যান রাইটস ওয়াচের আরেকটি জরিপ বলছে ভারতে দর্শনের বিরুদ্ধে আইনি শক্তিশালী হতে শুরু করলে পুলিশের কাছে দর্শনের অভিযোগ 39% বৃদ্ধি পায় কিন্তু দর্শনের বিরুদ্ধে আইন প্রয়োগে এখন বিস্তর ফারাক রয়ে গেছে দর্শন মামলাগুলো এতই দুর্বল হাতে পরিচালিত হচ্ছে যে দর্শকরা শেষ পর্যন্ত পার পেয়ে যাচ্ছে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন বলছে 4টি দর্শন মামলার ক্ষেত্রে 1টির সুরাহা হয় মাত্র এর অন্যতম কারণ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে ধীরগতি এবং সময়মতো সঠিক পদক্ষেপ না নেয়া
ভারতের মধুমিতা পাণ্ডে তার গবেষণা প্রতিবেদন তৈরির সময় অন্তত 110 ইন্টারভিউ নেওয়ার সময় দেখেছেন বেশিরভাগই সাধারণ মানুষের মতো। যা তারা ঘটান তা উচ্ছৃঙ্খল আচরণ ও চিন্তার বহিঃপ্রকাশ হিসেবেই। অনেক দর্শক মনেই করেন না দর্শন একটি ঘৃণ্য অপরাধ। স্বামী পরিত্যক্তা অনেক নারী প্রতিবেশীদের গালমন্দ শুনতে শুনতে কিভাবে যে দর্শকদের তোপের শিকার হন তা তিনি টেরও পান না। 2015 ভারতে সরকারের হিসেবেই 34,000 দর্শনের ঘটনার কথা বলা হয়েছে। অনেক দর্শনের ঘটনা চাপা পড়ে যায়। দোষীরা বিচার পাওয়ার পাশাপাশি সামাজিকভাবে পুনর্বাসনের সুযোগ না পাওয়া পর্যন্ত এ ধরনের অপরাধ কমার কোনো কারণ নেই। 2016 ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো শুধু শিশু দর্শনের মামলা রেকর্ড করে 19,765, যা আগের বছরের তুলনায় 82% বেশি। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে দর্শনের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। এসব ঘটনা প্রমাণ করে হাজার হাজার ভারতীয় নারী এখনও নিরাপত্তাহীনতার ঝুঁকির মধ্যে রয়েছে। ভারত ও চীনে পুরুষের সংখ্যাধিক্য থাকলেও প্রতিবেশী দেশটি কিছুতেই দর্শনের মতো অপরাধে নিয়ন্ত্রণে আনতে পারছে না, বরং দর্শনের পর দোষীটাকে মেরে ফেলার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতি 15 ভারতে একজন নারীকে দর্শন করা হচ্ছে এবং এই সময়ের ব্যবধানে হ্রাস পাচ্ছে। প্রতি 2 একজন নারী দেশটিতে নির্যাতনের শিকার হচ্ছেন। নারীর প্রতি চলমান এই সহিংসতা প্রশ্ন তুলেছে ভারত সত্যি বিশ্বের সম্মুখ সারিতে আসন পেতে পারে কিনা। একই সাথে ভারতে দীর্ঘদিন কন্যা সন্তানের ভ্রূণ হত্যার ঘটনা সমাজে নারীর অবস্থান সম্পর্কে এমন এক নেতিবাচক ধারণা তৈরি করে রেখেছে যাতে দর্শক কিংবা নির্যাতনও যেন এক ধরনের পরিণতি। কিন্তু নারীদের এ ধরনের পরিণতি সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলে দিয়েছে। নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি হওয়ার পরও চীনে এমন এক সহনীয় ও সহমর্মী সামাজিক পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে, যার কারণে ভারতের মতো দর্শক সংকট সৃষ্টি হয়নি। উপরন্তু ভারতে বর্ণপ্রথা নারীকে পুরুষের চেয়ে কম মর্যাদা দিয়েছে। ভারতে একটি মেয়েকে বড় করে তোলা যেন প্রতিবেশীদের কাছে পানি দেওয়ার সমান। রয়েছে ধর্মগ্রন্থে নারীদের জন্য অসম্মানজনক মন্তব্য। মহাভারতে উল্লেখ আছে নারীর চেয়ে বড় পাপ পুণ্য সৃষ্টি আর নেই। নারী বিষ, সে সাপের মতো। এখনো বলা আছে নারী হচ্ছে জীবন্ত মিথ্যা। ফলে নারী সম্পর্কে অশোভন আচরণ কোনো ধরনের অনুসূচনা ছাড়াই তা সহিংসতার পর্যায়ে অনায়াসে পৌঁছে যাচ্ছে। দুর্ভাগ্যবশত পৌরাণিক কাহিনীগুলোতে দর্শনকে গৌরবময় এক যৌনতা হিসাবে বলা হয়েছে। ভারতে একটি সংকীর্ণ সংজ্ঞায়িত অতি মানববাদী জঙ্গি হিন্দুত্ববাদী মতাদর্শের পুনর্জাগরণ দেখছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর রূপকার। পালন দেবতা বিষ্ণু, তুলসী বা বৃন্দার লীলা কাহিনী কম বেশি সবারই জানা। ভারতীয়রা বিশ্বাস করে তুলসীর স্বামী শঙ্করসুধা যতক্ষণ যুদ্ধে জয়লাভ করবেন না ততক্ষণ না তুলসীর পবিত্রতা বিনষ্ট হবে। জলান্ধরকে হারাতে তুলসীকে দর্শন প্রয়োজন হতে হয়ে পড়ে বিষ্ণুর এবং বিষ্ণু দর্শন করেও রীতিমতো মহানায়ক। মৎস্য পুরাণে বর্ণিত আছে সব ভারতীয় দেবতার গুরু হচ্ছে গ্রহ দেবতা বৃহস্পতি। বৃহস্পতি একদিন তার ছোট ভাই উশিজার গর্ভবতী স্ত্রী মমতাকে দেখে মৌজের প্রস্তাব দেন। কাপড় খুলে আসার কথা বললে মমতা তার গর্ভে পরিপক্ক ভ্রূণের কথা বলার পর দেববাপ
পড়েও রেহাই পাননি। বৃহস্পত নৈতিকতার ধার ধারেন না বলে জবাব দেন এবং মমতাকে দর্শন করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক যৌন সম্পর্কের কাহিনী এখন প্রকাশ পাচ্ছে ধারাবাহিকভাবে। তার আগে বিখ্যাত কৌতুক অভিনেতা বিল কসবির বিরুদ্ধে একের পর এক দর্শনের অভিযোগ তুলতে থাকেন নির্যাতিতেরা। একটি স্বাভাবিক সমাজে মানুষ এ ধরনের দর্শন ও কামলীলায় উস্তাদদের চেনেন এবং সময় মতো তাদের বিরুদ্ধে বিচার দাবি করেন, কিন্তু দর্শনের মতো হতাশাজনক বিষয়ে কোনো দর্শক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত দোষিতা নির্দোষ প্রমাণিত হয় না। দেবতা বৃহস্পতির মতো অনেক দর্শকই ভারতে, তাই এখনও দেবতার আসনেই আসীন রয়েছেন। ভারতে এ ধরনের দেবতাদের পদত্যাগের প্রয়োজন বা বিচারের মুখোমুখি না হওয়া পর্যন্ত পরিস্থিতির খুব একটা হেরফের হবে না। ভারতে দর্শন তাই শিশু খেলা, খুবই স্বাভাবিক একটি বিষয়। ভারতের পৌরাণিক কাহিনী দর্শন সম্পর্কে দেশটির মানুষের মধ্যে কোনো ভাবান্তর সৃষ্টি করতে সক্ষম হয় না। বরং ভারতে দর্শন শুধু দর্শন নয়, এক ধরনের বলপূর্বক যৌনতা যা আধুনিক পশ্চিমা বিশ্বে বিবেচনা করা হয় স্নেহপূর্ব হিসাবে এবং প্রাচীন ভারতীয় শাস্ত্রে তা গৌরবান্বিত ও স্বাভাবিক। ভারতে এখন অভিভাবকদের হাতে কন্যা দোষিত হচ্ছে, মৃত ব্যক্তিরাও রেহাই পাচ্ছেন না, পশুও নয়। অস্কার মনোনীত চলচ্চিত্র দি রেভিনেন্টে দেখা যায় ভল্লুককে লিওনার্দো ডি ক্যাপ্রিওকেও একা ছেড়ে চলে যেতে, কিন্তু ভারতীয় পৌরাণিকে দেখা যায় দেবতা ব্রাহ্মণ দেবতা ব্রহ্মার সাথে ভাল্লুকের যৌনতার পর শিশু জাম্বু বন্দনকে জন্ম দিতে। ভারতীয় সমাজে মনে করা হয় দর্শনের কোনো ফলাফল নেই, যেখানে নারীর প্রতি সহিংস যৌনতা প্রতিনিয়ত ভারসাম্য বিনষ্ট করছে, নারীর সাংস্কৃতিক সম্মানকে লঙ্ঘিত করছে এবং বছরে 37,000 নারীকে দর্শনের মতো ঘটনা নয় আশ্চর্যজনক নয় বরং বিস্ময়কর। ভারতীয়রা এটা অভ্যস্ত, ভারতের নারীদের বিরুদ্ধে এই নিপীড়ন অত্যাচার কখনো ভালো ফল বয়ে আনতে পারে না যতক্ষণ না এর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বাহিনী জন্মাচ্ছে, ততক্ষণ এবং বরং এ ধরনের দর্শন অপসংস্কৃতি ভারতের আশেপাশের দেশেও মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে সাক্ষাতের সময় জেমস বন্ড কায়দায় ক্রেতা দুরুস্থ হয়েই সাক্ষাৎ করেছিলেন, কারণ মোদী চেয়েছিলেন বিশ্ব মাতৃত্বে এক সম্মানজনক বৈধতা, কিন্তু তার এই বৈধতাকে হিন্দুত্ববাদী দর্শন পেছনে ধরে টানছে এবং তা অবশ্যই ভারতে দর্শনের আতঙ্কে থাকা অসংখ্য নারীর কারণেই। একই কারণে বিশ্বের উচিত মোদীকে অন্তত নারীর নিরাপত্তার জন্য জবাব দিতে বাধ্য করা। সম্ভবত এ ধরনের আন্তর্জাতিক বাধ্যবাধকতাই ভারতে দর্শন রুখতে সাহায্য করতে পারে।